আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো একটি বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে লালকেল্লা থেকে তিনি ফের বলেছেন যে ফের কেন্দ্রে অবশ্যই বিজেপি সরকারই আসবে এবং তার সম্বন্ধিত আরো বিশেষ কিছু জানকারী তিনি দিয়েছেন। একদিকে যেমন এই জায়গাটা তিনি উল্লেখ করছেন, অন্যদিকে আমি যেমনটা শুরুতেই বলছিলাম যে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রসঙ্গ তিনি এনেছেন ফিরহাদ হাকিমরা। আমি দুটো বক্তব্যই কনফারেন্স শোনাবো আপনাদেরকে, অবশ্যই শুনুন। किले से आपके आशीर्वाद मांगने आया हूं और अगली बार 15 अगस्त को इसी लाल किले से मैं आपको देश की उपलब्धियां, आपके सामर्थ्य, आपके संकल्प, उसमें हुई प्रगति, उसकी जो सफलता है, उसके गौरवगान, उससे भी अधिक आत्मविश्वास के सामने आपके सामने मैं प्रस्तुत करूंगा। बक्तव्य सुनाई मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুনুন, লোগান একটাই, আসুন আমরা শপথ নিই আগামী 15ই দিবস যেন টিম ইন্ডিয়া লাল কেল্লায় ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে পারে এবং জয় হিন্দ বন্দে মাতরম বলে দেশকে বাঁচাতে পারে। সেভ ইন্ডিয়া, সেভ হিউম্যানিটি, সেভ দ্য কান্ট্রি। পরে এবার শেষ বারের জন্য দাঁড়িয়ালা মুখটাকে আমরা লাল কেল্লায় দেখব, যেমন ছিল তেমন চলো। পরের বার আর লাল কেল্লায় দাঁড়িয়ালা আর বক্তব্য রাখবে না মিত্র। মোদী আর কাউকে ভয় পায় না, ভয় পায় এইটুখানি হাওয়াই চটি পড়া ওই ভদ্রমহিলা যিনি কালীঘাটে থাকেন। বলছে বাংলার জনতা প্রধানমন্ত্রী হবে মমতা, সবার বুকের মধ্যে এইটা আছে। সবার বুকের মধ্যে থাকতেই পারেন মমতা, মমতা নামটি কিন্তু আমার একটাই প্রশ্নের জায়গায় ডেফিনেটলি থাকবে। রাজ্যের মানুষ যা দেখে নিলেন, শিক্ষা থেকে শুরু করে এই গোটা দুর্নীতির একের পর এক অভিযোগে বিদ্ধ রাজ্যের সরকার, তারা কি করে দেশ চালাবে।